তো কানমোলা খাওয়া উচিত সবার কাছে যে ডিপার্টমেন্ট এগুলো করছে। থাপ্পড়ের পর আজকের দাওয়াই কানমোলা। বাঁকুড়া জেলা প্রশাসনিক বৈঠকে এমনই ওষুধ বাতলালেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে আজ জেলা শাসক নন লক্ষ্য ছিলেন জনস্বাস্থ্য কারিগরি দফতরের কর্তারা। জেলা শাসক বোঝানোর চেষ্টা করেছিলেন 85% কাজ প্রায় হয়ে গেছে, তবুও রক্ষা করতে পারলেন না অধস্তনদের। বিতর্কের শুরু, পছন্দের লোকে কাজ পাইয়ে দিতে গিয়ে দীর্ঘ শত্রুতায় ভুগছে সরকার। আমি এত বোকা নই যে প্রজেক্ট অন প্রোগ্রেস বললে আমি সেটাকে সার্ভে করব না বা মেনে নেব। ওয়াটার সাপ্লাই স্কিম রায়পুর ব্লক, পাবলিক হেলথ ডিপার্টমেন্ট 8 বছর পড়ে আছে, 2014 সালে অ্যানাউন্স হয়েছিল। আপনারা আমাকে দেখাচ্ছেন প্রজেক্ট আন্ডার প্রোগ্রেস। ম্যাম 85% হয়েছে ম্যাম। না না, 85 তো বলে আমি কিন্তু করবো না। আমার প্রজেক্ট পড়ে আটা 8 বছর ধরে ইনকমপ্লিট, তো কানমোলা খাওয়া উচিত সবার কাছে যে ডিপার্টমেন্ট এগুলো করছে, যারা দায়িত্ব নিয়ে এগুলো করছে। পিএইচকে বলতে পারবো না কাজগুলো করার জন্য? ছাড় পেলেন না নিজের দলের নেতা বাঁকুড়ার জেলা সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু নিজেও। হাঁটে হাঁড়ি ভাঙতে না চাইলেও মুখ্যমন্ত্রী যতটুকু বললেন সেটাই যথেষ্ট। টার্গেট পূর্ত কর্মাধ্যক্ষ শিবাজি ব্যানার্জি। বিষয়, পছন্দের ঠিকাদারকে টেন্ডার পাইয়ে দিতে গিয়ে কাজের দেরি। আমার গভর্নমেন্টের বদনাম হলো, আমি কি সেটা অ্যালাউ করব? আমরা ওইভাবে করি না দিদি, আমরা যেভাবে সিস্টেম ওয়াইজ আমাদের যেভাবে সরকারি নিয়ম। আমি যদি তোমাকে বলি আমার কাছে ইনফরমেশন আছে, এভাবে আমরা করি না দিদি। আমাদের তুমি দেখে নাও পিডব্লিউডির কত টেন্ডার পড়ে আছে আর কোন কোন কন্ট্রাক্টর শুধু ওই টেন্ডার পাচ্ছে আর অন্যরা পাচ্ছে না। তুমি দেখে আমাকে 7 দিনের মধ্যে রিপোর্ট দেবে, আর ডিএম এর কাছ থেকেও আমার একটা রিপোর্ট চাই। আর কেউ কেউ যদি ভেবে থাকো আমি 2 দিন অন্তর ডিএমএসপি চেঞ্জ করব, সেটা আমি করছি না। তাদের সহযোগিতা করবে, তাদের বিরুদ্ধে যদি কুটকাচালি করো আমি কিন্তু একদম ভেঙে দেবো সব। তুমি জেলা পরিষদের সভাধিপতি, ইউ লিড দ্য টিম, নো আদার। তোমাকে বলেছি টিম চালাতে, অন্য কেউ টিম চালাবে না। আর অরূপ চক্রবর্তী তুমি ওদের সাহায্য করবে, তুমি শিবাজির কথাই চলবে না। ডিএমকে কনফিডেন্সে নিয়ে কাজটা করবে। আমি এর থেকে বেশি আর হাটে হাড়ি বাংলাম না, বসো। তবে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন জেলার নেতাদের কথায় এবার থেকে ডিএমএসপির বদল হবে না। দলের কর্মীদের থেকে এবার কি কাজ তুলতে সরকারি অফিসারদের উপরই বেশি নির্ভরশীল হচ্ছেন মুখ্যমন্ত্রী? মাধ্যম ব্যুরো রিপোর্ট।